বা 35 এখানে আমাদের কি বলেছে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাদের এই ইকুয়েশনের সমাধান করতে হবে তো এই সব ইকুয়েশনের সমাধান করার সময় সব সময় যদি দেখো x / y আছে বা কখনো দেখবে y / x টার্মে যদি থাকে তখন আমরা এটা সমান v ধরে নেব ক্লিয়ার তাহলে আমাদের একটু সুবিধা হবে তো আমরা কি করব এখানে আমাদের x / y আছে তো এটা সমান আমরা v ধরে নিচ্ছি তাহলে x1 কি হচ্ছে x1 হচ্ছে v y এখন যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি পাচ্ছি দেখো dx dy equals to আমরা x y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি সো v প্লাস dv dy ক্লিয়ার তো এবার আমরা এই জিনিসটা বসাবো আর যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা vy পুট করব তাহলে দেখো এটা কি আছে 1 প্লাস e টু দি পাওয়ার v dx প্লাস 1 মাইনাস v e টু দি পাওয়ার v dy তো আমরা এখানে এগুলো সব এইটা বসালাম কিন্তু এই dx dyটাকে ডিভাইড করে এই মানটা বসিয়ে দেব তবে আমাদের প্রবলেমটা একটু রিডিউস হয়ে যাবে তাহলে কি হচ্ছে এটা dx dy এটা এটা আমরা কি হবে 1 মাইনাস v e টু দি পাওয়ার v বাই 1 প্লাস e টু দি পাওয়ার v ইকুয়াল টু 0 তো এরপর আমরা কি করছি আমরা এই ভ্যালুটা পুট করে দিচ্ছি তো v প্লাস dv dy আর আমাদের এখানে কি আছে 1 মাইনাস আচ্ছা এটা আমরা গুণ করে দিচ্ছি e টু দি পাওয়ার v মাইনাস v e টু দি পাওয়ার v বাই 1 প্লাস e টু দি পাওয়ার v সমান 0 ক্লিয়ার তাহলে আমরা কি করলাম এখানে e টু দি পাওয়ার vটাকে এই ভেতরে ভরে দিলাম নেক্সট আমরা কি করব এই ডিভিটাকে এই সাইডে রাখছি আর ভিটাকে এখানে নিয়ে গিয়ে লসাগু করব তাহলে ভিটা যদি এখানে লসাগু করি কি হবে আচ্ছা আমরা করে নিচ্ছি একদম আরেক লাইন e টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি সমান 0 তো আমরা কি করব এরপরে এটা লসাগু করে দেব সো ডিভি বাই ডি ওয়াই প্লাস এটা লসাগু করলে কি হবে 1 প্লাস e টু দি পাওয়ার ভি ক্লিয়ার আর এখানে ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি প্লাস ই টু দি পাওয়ার ভি মানে ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি ওকে তো এরপরে দেখো এই ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি আর ভি ইন্টু ই এটা কেটে গেল তাহলে আমার পড়ে থাকলো এটা আর এটা তো আমরা এটা দেখবো নেক্সট তাহলে আমাদের কি আছে ডিভি dy প্লাস প্লাস বলছি প্লাস এখানে v প্লাস e টু দি পাওয়ার v বাই 1 প্লাস e টু দি পাওয়ার v সমান 0 এখন ইন্টিগ্রেশন করলে কি হবে ভিটা এই দিকে আছে সো এটাকে ডিভাইড করতে হবে তাহলে e টু দি পাওয়ার v v প্লাস e টু দি পাওয়ার v dv আর এটা কি হচ্ছে আমাদের dy ইকুয়ালস টু 0 ওকে এবার দেখো আমরা কি করছি আচ্ছা আমাদের আরেকটা মিস্টেক হয়েছে এখানে আমাদের যে ওয়াইটা প্রোডাক্ট ছিল সেটা আমরা লিখিনি এখানে কি হবে এক্স ওয়ান আমরা ভি ওয়াই ধরেছি তাই তো ভি ওয়াই তাহলে ডিএক্স ওয়ান কত হচ্ছে আমাদের ডিএক্স ডিওয়াই সমান প্রথমে হয়েছিল আমাদের ভি প্লাস y dv dy ক্লিয়ার তো আমরা এই ভিটা যে গুণ আছে এই ভিটা যে গুণ আছে আমরা এই y টা যে গুণ আছে সেটা আমরা লিখিনি এখন দেখো মিস্টেক হয়েছে তো আমরা সেটা এখানে কোড মার্ক করে দিচ্ছি এখানে আমাদের y টা গুণ হবে y টা আমরা মিস্টেক করে দিয়েছি তো এটা y আর নেক্সট এখানে তাহলে আমাদের এখানে y y হবে নেক্সট লে ওয়াইটা এই নিচে চলে এলো ক্লিয়ার এরপর আমরা কি করছি সিম্পলি ইন্টিগ্রেশন করে দিচ্ছি ইন্টিগ্রেশন করলে কি হবে আচ্ছা এটা দেখো এটাকে এইভাবে লিখতে পারি ডি ইন্টু ভি প্লাস ই টু দি পাওয়ার ভি দেখো ডেরিভেটিভ করলে কি হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি তাহলে আমরা সেটাই করলাম তাহলে আমাদের এক্সট্রা ভাবে আর ডিভি লিখতে হলো না ডিওয়াই ওয়াই ইন্টিগ্রেশন করলে কি হবে আমাদের লগ
y v e to the power v সমান 0 এই c একটা কনস্ট্যান্ট হবে ওকে তাহলে আমাদের এটা লগ সি নিচ্ছে আমরা কনস্ট্যান্টটাকে তো যাতে লগটা লগ লগ কেটে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের এটা সমান c হয়ে গেল এরপর আমরা কি করব v টা আমরা কি ধরেছি x সমান v y ধরেছি সেটা আমরা বসিয়ে দেব তাহলে y থেকে গেল v সমান তাহলে x / y প্লাস e to the power x / y এখানে তো c থাকলো c থেকে গেল তাহলে y দিয়ে আমরা যদি গুণ করে দিই x প্লাস y e to the power x / y সমান c এর অপশনগুলো দেখো অপশন c টা এভাবে ট্রু হয়ে যাচ্ছে